যাও বাবা যাও, কথা বলো না, সাউন্ড করো না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিস্ত্রি আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকের আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি বিবি অনার্স ফোর্থ ইয়ের এক সাবজেক্ট। এই সাবজেক্টের চ্যাপ্টার 13 হিসাব তথ্য ব্যবহারের পরীক্ষা, টেস্ট অফ ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন, হিসাব তথ্য। আমরা হিসাব তথ্য বলতে কি বুঝি? ইনফরমেশন শব্দের অর্থ হল তথ্য বা সংবাদ। অ্যাকাউন্টিং ইনফরমেশন তথ্যের অর্থ হলো গিয়া হিসাব সংক্রান্ত তথ্য। তো প্রথম আমি একটু বুঝি অ্যাকাউন্টিং কি, একটু রিভিউ করি। অর্থের মাপকারিতে পরিমাপযোগ্য লেনদেন সমূহকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে দুতরফ দাখিলা পদ্ধতি অনুসারে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে হিসাব বলে এবং একটি নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল এবং আর্থিক বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে হিসাব সহায়তা প্রদান করে। সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বিভাগ তাদের কার্যাবলী সংক্রান্ত যে সমস্ত হিসাব বিবরণী প্রস্তুত করে থাকে তাদেরকে হিসাব তথ্য বলে। অন্যভাবে বলতে গেলে তথ্য বা ইনফরমেশন বলতে কোনো ঘটনার বিষয়ে একটি সংকলিত বিবরণ যা তথ্যর ব্যবহারের প্রয়োজনীয়তা তথ্য বিশ্লেষণ করা হয়। তো আমরা যদি শর্টলি বলি অ্যাকাউন্টিং ইনফরমেশন কি, হিসাব সংক্রান্ত যদি শর্টকাট আমরা বলতে চাই, হিসাব সংক্রান্ত তথ্য হলো তথ্য যে সমস্ত তথ্য ব্যবসা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে প্রভাবিত করে তাকে বলা হয় হিসাব, অ্যাকাউন্টিং ইনফরমেশন, হিসাব তথ্য। এবং বর্তমান বিশ্বে হিসাব তথ্য ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে ব্যবস্থাপককে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ হিসাব সংক্রান্ত তথ্য থাকতে হবে। এবং এই অর্থে হিসাব তথ্য, হিসাব তথ্য বলতে বোঝায় হিসাবের সাথে, হিসাবের সাথে সংশ্লিষ্ট রাশি, তথ্য বা উপাত্তের এক সুশৃঙ্খল গাণিতিক রূপ। তথ্যগুলো হচ্ছে আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট, উদ্ধৃত পত্র বা আর্থিক অবস্থা বিবরণী, ব্যালেন্স শিট অর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, তহবিল প্রবাহ বিবরণী, স্টেটমেন্ট ফ্রম ফান্ড ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। হিসাব সংক্রান্ত এ সকল তথ্য কোন কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশন কোন কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠন বা প্রশাসনের পরিচালনা সংক্রান্ত কার্য নির্ধারণ করার ক্ষেত্রে হিসাব সংক্রান্ত তথ্য ব্যবহার করা হয়ে থাকে এবং প্রতিষ্ঠানের লাভ বা লাভের আশায় বা লাভের পরিমাণ জানার জন্য, লভ্যাংশ হার ঘোষণা করার জন্য হিসাব সংক্রান্ত তথ্য ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ প্রতিষ্ঠান কী পরিমাণ লভ্যাংশ প্রদান করবে সেই সংক্রান্ত ইনফরমেশন হিসাব সংক্রান্ত তথ্যের মাধ্যমে জানা যায়। গ, পানাদার ও বিনিয়োগকারীদের ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক হিসাব সংক্রান্ত তথ্য পেয়ে থাকে, অর্থাৎ যারা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চায় অথবা প্রতিষ্ঠানের সাথে ধারে লেনদেন করতে চায় হিসাব সংক্রান্ত তথ্য থেকে তারা তাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকে। অর্থাৎ দেনাদাররা জানতে চায় ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সে ধারে বা বাকিতে লেনদেন করবে তাদের কী পরিমাণ আর্থিক সচ্ছলতা বা সক্ষমতা আছে সে সম্পর্কিত তথ্য হিসাব অ্যাকাউন্টিং ইনফরমেশনের মাধ্যমে জানতে পারবে। এবং বিনিয়োগকারী যখন কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে তখন বিনিয়োগকারী
উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণ অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশন থেকে তাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকে। অর্থাৎ এই কোম্পানিতে বা এই খাতে বিনিয়োগ করলে কোম্পানি প্রফিটেবল হবে কিনা এই সংক্রান্ত তথ্য অ্যাকাউন্টিং ইনফরমেশনের মাধ্যমে জানতে পারে। গ নম্বর সরকার কর্তৃক আয়কর, বিক্রয় কর, উৎপাদন ভ্যাট প্রভৃতি নির্ণয়ের জন্য। অর্থাৎ অ্যাকাউন্টিং ইনফরমেশন যদি সুষ্ঠুভাবে রাখা না হয় তখন সরকারের ইনকাম ট্যাক্স, সেলস ট্যাক্স এবং কস্ট ট্যাক্স এবং ভ্যাট নির্ণয় করার কষ্টসাধ্য হয়ে পড়ে শিল্পনীতি গ্রহণের জন্য। সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের শিল্পনীতি প্রয়োগ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং ইনফরমেশন সংক্রান্ত তথ্যগুলো জানতে চায় এবং এই তথ্যগুলোর উপর ভিত্তি করেই সরকার তার বিভিন্ন ধরনের ইনকাম ট্যাক্স পলিসি, সেলস ট্যাক্স পলিসি এবং উৎপাদন করা এবং ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স নির্ধারণ করে থাকে। অর্থাৎ শিল্পনীতি গ্রহণ করার জন্য অ্যাকাউন্টিং ইনফরমেশন ব্যবহার করা হয়ে থাকে। জনবর পয়েন্ট আমাদের প্রতিষ্ঠানের কর্মচারীদের হিসাব সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তাদের চাকরি নিরাপত্তা, বেতন বৃদ্ধি, উৎসবের বোনাস পাওয়ার সম্ভাবনা ইত্যাদি কাজে অবহিত হতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত যারা নাকি শ্রমিক আছে বা কর্মচারী কর্মকর্তা আছে তারা হিসাব সংক্রান্ত তথ্য জানতে চায় কারণ তাদের চাকরি নিরাপত্তা এবং বেতন বৃদ্ধি পাবে কিনা এবং বোনাস পাওয়ার সম্ভাবনা আছে কিনা এবং তাদের অন্যান্য আর্থিক সুবিধা প্রতিষ্ঠান দিতে পারবে কিনা সেই সম্পর্কে তথ্য জানতে পারে অ্যাকাউন্টিং ইনফরমেশন থেকে। সরকারের নীতি নির্ধারণ কাজে সহায়তা করা, সরকার বিভিন্ন কোম্পানির বিভিন্ন সেক্টরের বিভিন্ন শিল্পের বিভিন্ন সমজাতীয় শিল্পের অ্যাকাউন্টিং ইনফরমেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ করে থাকে। সুতরাং আমরা সর্বশেষে বলতে পারি ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠান এবং আভ্যন্তরীণ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রয়োজনীয় যে সমস্ত তথ্য প্রস্তুত করা হয় তা মূলত পক্ষে হিসাব সংক্রান্ত তথ্য। আরও সহজে আমরা বলতে পারি ব্যবসা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যে সকল ইনফরমেশন হিসাব সংক্রান্ত তাকে বলা হয় অ্যাকাউন্টিং ইনফরমেশন বা হিসাব সংক্রান্ত তথ্য। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, হিসাব তথ্যর বৈশিষ্ট্য, ফিচার বা ক্যারেক্টারিস্টিক অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। হিসাব তথ্যর অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান এবং আর্থিক সংক্রান্ত তথ্যবলি ব্যবহারকারীদের সরবরাহ করা এবং ব্যবসা বিভিন্ন ধরনের লেনদেন সংগঠিত হয়ে থাকে এবং এর প্রথম বা প্রধান উৎস হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন। ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিসাব তথ্যর বৈশিষ্ট্য, এক, প্রাসঙ্গিকতা, রিলেভেন্ট। হিসাব তথ্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রিলেভেন্সি, প্রাসঙ্গিকতা। অর্থাৎ যে সকল তথ্য ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমান এবং ভবিষ্যৎ এবং অতীতের কাজের সাথে সঙ্গতিপূর্ণ অথবা প্রভাবিত করে সে সকল তথ্য হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্য। কারণ হিসাব তথ্য যদি অপ্রাসঙ্গিক হয় তখন ব্যবসা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না এবং যদি অপ্রাসঙ্গিক কোনো তথ্যর দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন তা ব্যবসার জন্য সঠিক হয় না। বিশ্বাসযোগ্যতা তো রিয়েলাইবিলিটি, বিশ্বাসযোগ্যতা হচ্ছে অন্যতম একটি বৈশিষ্ট্য। হিসাব তথ্যর বিশ্বাসযোগ্যতা থাকতে হবে এবং অবশ্যই যে সোর্স থেকে বা উৎস থেকে হিসাব তথ্য সংগ্রহ করা হচ্ছে সেটা অবশ্যই নির্ভুল, বিশ্বস্ত এবং পক্ষপাতিহীন থাকতে হবে। এবং ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের বিশ্বাসযোগ্যতা যদি তথ্য না থাকে তখন তার গ্রহণযোগ্যতা হবে না, তখন তার কোনো মূল্যই নেই। সামঞ্জস্যপূর্ণতা, কনসিস্টেন্সি। হিসাব বিজ্ঞান প্রদত্ত তথ্য বিভিন্ন প্রকার কালের মধ্যে তুলনীয় হতে হবে, অর্থাৎ তথ্যসমূহ এক বছর সাথে আরেক বছরের অবশ্যই উপস্থাপনগত, তথ্যগত, পরিমাণগত মিল থাকতে হবে। মনে করি কোনো একটি বছরের সেলসের পরিমাণ 10 লাখ টাকা, পরবর্তী বছরে সেলসের পরিমাণ দেখানো হলো 120 টাকা, পরবর্তী বছরে দেখানো হলো সেলসের পরিমাণ 1000 টাকা। তো এখানে তথ্যগুলোর মধ্যে সামঞ্জস্যতাপূর্ণ নেই, তো এমন ধরনের তথ্য থাকলে তা সামঞ্জস্যপূর্ণ হবে না, তার লেনদেনের বা সাক্ষ্যতা বা প্রমাণতা করে না হিসাব তথ্যের। নিরপেক্ষতা, নিউট্রালিটি।
হিসাব তথ্য অবশ্যই নিরপেক্ষ হতে হবে, অর্থাৎ কোনো পক্ষের উপর প্রভাবিত হয়ে বা ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য প্রদান করা যাবে না যা সকল নিকট গ্রহণযোগ্য নয় বা প্রতিষ্ঠানের জন্য খারাপ বা প্রতিষ্ঠানের জন্য নিরাপদ নয়, এমন কোনো তথ্য দেওয়া যাবে না। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড FASB এর মতে, তথ্যের মধ্যে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বিশেষ পন্থা ব্যবহার করা হয়েছে এ ধরনের খবরাখবর না থাকলে তাই নিরপেক্ষতা। অর্থাৎ প্রকৃতপক্ষে যা আছে হিসাব সংক্রান্ত বা হিসাব সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের ইনফরমেশনগুলোই হতে হবে নিরপেক্ষ। কোনো উদ্দেশ্যভাবে কোনো তথ্য যদি প্রদান করা হয় তখন তা নিরপেক্ষতা হারাবে। বস্তুনিষ্ঠতা, অবজেক্টিভিটি, হিসাব তথ্য বস্তুনিষ্ঠ হতে হবে, অর্থাৎ আর্থিক ঘটনা ঠিক যেভাবে ঘটে ঠিক তেমনি লিপিবদ্ধ করা উচিত। অর্থাৎ হিসাব তথ্য লিপিবদ্ধ করার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ওভার ভ্যালুড বা আন্ডার ভ্যালুড করে কোনো তথ্য উপস্থাপন করা যাবে না। অর্থাৎ যেই লেনদেনের যেই পরিমাণ আর্থিক মূল্য আছে সেটাই দেখাতে হবে। প্রভাবিত হয়ে বা ইচ্ছাকৃতভাবে কোনো বস্তু নিষ্ঠতা বা ম্যাটেরিয়ালিটি যেন সঠিকভাবে উপস্থাপন হয় সেটা আমাদেরকে দেখতে হবে। সময় উপযোগিতা, টাইমিংলেস, হিসাব তথ্য সময়োপযোগী হতে হবে এবং সঠিক সময়ে সঠিক ব্যবহারকারীদের নিকট পৌঁছে দিতে হবে। হিসাব তথ্য যদি সময় মতো ব্যবহার করা না হয় এবং ব্যবহারকারীদের পৌঁছে দেওয়া না হয় তখন তা সকলের নিকট গ্রহণযোগ্য হবে না। মনে করি এই বছরের আর্থিক প্রতিবেদন যদি পরবর্তী 2-3 বছর পরে প্রস্তুত করা হয় তখন তার গ্রহণযোগ্যতা থাকবে না, কারণ বছর শেষ হওয়ার সাথে সাথে তাকে কী করতে হবে, আর্থিক বিবরণ প্রস্তুত করতে হবে। তো সময় উপযোগিতা হিসাব তথ্যের অন্যতম একটি বৈশিষ্ট্য। তথ্য প্রকাশের খরচ এবং উপযোগিতা, কনসিডারেশন অফ দ্য কস্ট অ্যান্ড ডেবিট ফাইল ডিসক্লোজ দ্য ইনফরমেশন, হিসাব তথ্য প্রকাশের পূর্বে ওই তথ্য প্রকাশের খরচ এবং তা থেকে প্রাপ্তির উপযোগিতা বিচার করতে হবে। অর্থাৎ হিসাব অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রকাশ করার ক্ষেত্রে কী ধরনের খরচ হতে পারে এবং যে পরিমাণ খরচ করা হবে তার চেয়ে বেশি উপযোগিতা পাওয়া যাবে কি না সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। যদি দেখা যায় হিসাব অ্যাকাউন্টিং ইনফরমেশন উপস্থাপন বা প্রকাশ করার ক্ষেত্রে যেই পরিমাণ খরচ হচ্ছে তার চেয়ে কম পরিমাণ বেনিফিট পাওয়া যাচ্ছে তখন ওই তথ্যের উপযোগিতা হারায়। তাই তথ্য থেকে প্রাপ্ত উপযোগিতা অবশ্যই প্রকাশ করার খরচের চেয়ে বেশি হতে হবে। অর্থাৎ যে ধরনের তথ্য উপস্থাপন করা হচ্ছে তা অবশ্যই প্রতিষ্ঠান অধিক পরিমাণে বেনিফিট হতে হবে। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম হিসাব তথ্যের বৈশিষ্ট্য, পয়েন্টগুলো আমরা আবার একটু রিপিট করছি। প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা, সামঞ্জস্যতা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা, সময় উপযোগিতা, তথ্য প্রকাশের খরচ এবং উপযোগিতা বিবেচনা। তো আমাদের আজকের হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারের পরীক্ষা চ্যাপ্টারের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।